যে সময় টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বন্দি হয়ে পড়েছে কক্সবাজারের নয় উপজেলার তিন লাখ মানুষ এতে দুর্ভোগ পেরেছে বানভাসীদের ডুবে গেছে মাছের ঘের রাস্তাঘাট তলিয়ে গেছে ফসলি জমি এছাড়াও মাতামুহুরি ও বাকখালি নদীর পানি বেড়ে যাওয়ায় ভেঙে গেছে বেড়িবাঁধ এতে সবচেয়ে বেশি দুর্ভোগে রামু ও উখিয়া উপজেলার বাসিন্দারা বিশুদ্ধ পানি ও খাবার সংকটে স্থানীয়রা অতি বর্ষণ হলে এখানে আমাদের বাকালি নদীতে ও মানে গর্জেনিয়া পাহাড়ের পানিগুলি এসে আমাদের এলাকা ডুবে যায় আমরা সকালে ঘুম থেকে উঠতে আমাদের সময়টুকু না আমাদের এখানে বাসার যে আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার পরিস্থিতি খুব খারাপ প্রচুর পানি আমাদের হাঁটু থেকে আমরা বাড়িতে অনেকের বাড়িতে তিন চার ফুট পানি হাঁটু হাঁটু পরিমাণ পানি পানি আসার কারণে আমাদের বাড়ি ঘর সবগুলো ডুবে গেছে আমাদের এলাকার সব জনসাধারণ খুব কষ্টে আছে ভারী বৃষ্টিতে আবার দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা ব্যাহত হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ সড়কে যানবাহন চলাচল গত রাত থেকে প্রায় বৃষ্টি গ্রামের দশ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি এবং এই এলাকার যে গ্রামীণ অবকাঠামো রয়েছে সড়কগুলো রয়েছে তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে আমরা সকাল থেকে কিন্তু আমাদের এলাকার কোনো লোকজন বাড়িঘর আনা করতে পারে নাই হঠাৎ পানি বেড়াতে এই বর্তমানে অনেকে কিন্তু রাতে রাস্তার উপর চলে এসেছে এদিকে এখনো পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সামগ্রী না পৌঁছালেও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা সেটি আমি পরিদর্শন পরে দ্রুত আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমাদের সাহায্য কার্যক্রম গ্রহণ করা হবে পাহাড়ের বাংলাদেশের ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন তাদেরকে সরানোর জন্য আমাদের মাইকিং কার্যক্রম চলমান রয়েছে দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন স্থানীয় প্রশাসন আর আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজারে